এখানে যে ইন্টিগ্রেশনটা দেওয়া হলো সেটা হলো স্কয়ার রুট অফ ট্যান এক্স ডি এক্স। তো এইচএসসি তে এটা বেশ পরিচিত একটা ইন্টিগ্রেশন, তো সেটা আমরা দেখি এখানে কিভাবে সলভ করা যায়। তো প্রথমত আমরা যেটা দেখতে পাচ্ছি যে স্কয়ার রুট অফ ট্যান এক্স এটা কিন্তু কোনোভাবে আমাদের পরিচিত ফরম্যাট গুলোতে সিমপ্লিফাই করা যাচ্ছে না, তো সে কারণে আমরা আমাদের ইন্টিগ্রেশন থেকে আগাবো, যেখানে আমরা করতাম কি রুটের ভিতরে কোনো কিছু যদি থাকে তাহলে সেটাকে ইউ স্কোয়ার ধরে নিতাম, মানে সাবস্টিটিউশনটা আমরা কি জেড স্কোয়ার ধরবো যাতে রুটটা আমরা সরাতে পারি, তাহলে হয়তো কোনো একটা কাজ হতেও পারে। তো সেই হিসাব থেকে আমরা এখন জেড ইকুয়ালস টু কি ধরবো, জেড ইকুয়ালস টু ধরবো, আচ্ছা জেড স্কোয়ার ইকুয়ালস টু ধরবো ট্যান এক্স, যাতে ট্যান এক্স এর বদলে আমরা যখন জেড বসাবো তখন স্কোয়ার রুট কাটাকাটি কে এখানে শুধুমাত্র জেড থাকে। তো এখন এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের টু জেড ডি জেড এটা সমান আসবে সেক স্কোয়ার এক্স ডি এক্স। ওকে, এখন এক্স কে তো আমাদের সরাতে হবে, তো সরানোর জন্য আমরা যেটা করবো তাহলে এখানে কি থাকে টু জেড ডি জেড এই সেক স্কোয়ার এটাকে কিন্তু লেখা যাবে ওয়ান প্লাস ট্যান স্কোয়ার এক্স তারপরে ডি এক্স। নেক্সট লাইনে আমাদের এখানে থাকে টু জেড ডি জেড এটা ইকুয়ালস টু ওয়ান প্লাস এই যে ট্যান এক্স, এই যে ট্যান এক্স সেটার ভ্যালু কিন্তু জেড স্কোয়ার, তাহলে এখানে থাকে জেড স্কোয়ার হোল স্কোয়ার আর পুরোটাতে কি ব্র্যাকেট ইন্টু ডি এক্স। তো ডি এক্স কে এক পাশে রেখে বাকি সবগুলোকে আমরা অন্য পাশে নিয়ে আসতে পারি, তাহলে এখানে থাকবে টু জেড ডি জেড ডিভাইডেড বাই ওয়ান প্লাস জেড টু দি পাওয়ার ফোর এটা ইকুয়ালস টু হলো ডি এক্স। তাহলে এখন আমরা সাবস্টিটিউশন কিন্তু করে দিতে পারি, কারণ আমরা ট্যান এক্স এর ভ্যালুও জানি আর ডি এক্স এর ভ্যালুও জানি। তো এখানে সাবস্টিটিউশন যদি করি প্রথমে ট্যান এক্স এর বদলে বলবো জেড স্কয়ার, তো স্কয়ার রুট কাটাকাটি গিয়ে এখানে থাকবে শুধু একটা জেড, আর এখানে যে ডি এক্স আছে তার বদলে এই পুরো পার্টটা বসে যাবে, তাহলে এখানে আসবে টু জেড ডি জেড নিচে ওয়ান প্লাস জেড টু দি পাওয়ার ফোর। ওকে, তাহলে এখানে যেটা থাকলো সেটা হলো টু জেড স্কোয়ার ডি জেড এরপরে ওয়ান প্লাস এখানে জেড টু দি পাওয়ার ফোর। তো এরপরে আমাদের যেটা করতে হয় আমাদের বেশ কয়েকবার, তো এরপরে আমাদের যেটা করতে হয় সেটা হলো সামনের কয়েকটা স্টেপ একটু আগে থেকে চিন্তা করতে হবে। যেমন আমরা এখানে কি দেখতে পাচ্ছি এখানে ওয়ান প্লাস জেড টু দি পাওয়ার ফোর আছে, এটা কি কোনোভাবে সিমপ্লিফাই করা যাবে বা অন্য কোনো ফর্মুলা যেগুলো আমরা অলরেডি শিখে রেখেছি সেগুলো কি এখানে ইউজ করা যাবে? আমরা দেখতে পাচ্ছি সেগুলো কিন্তু করা যাবে না, তার মানে অবশ্যই আমাদের মাথায় এই জিনিসটা আসবে যে এটাকে হয়তো ফার্দার কোনো সাবস্টিটিউশন করে সিমপ্লিফাইড ফর্মে আনতে হবে। এখন যদি আমরা সাবস্টিটিউট করি তাহলে উপরে কিন্তু তার কি ডেরিভেটিভ টাইপের কিছু একটা থাকতে হবে, তো যেহেতু এটা ডেরিভেটিভ কি আসবে ফোর জেড কিউব প্লাস জিরো বা ফোর, যেটা আনতে চাইলে আমাদের উপরে এক্সট্রা ভেরিয়েবল অ্যাড করতে হবে, কারণ এখানে জেড স্কোয়ার আছে আমাদের জেড দিতে হবে, তাই কিন্তু আমরা এই মেথডে আর আগাতে পারবো না, তার মানে অবশ্যই এটাকে কি করতে হবে কোনোভাবে সিমপ্লিফাই করতে হবে আরো। তাহলে কিভাবে করা যায় সেটা একটু দেখি। তো বেশ কয়েকবার এভাবে আমরা যখন চিন্তা ভাবনা করব তখন আমরা হয়তো এই জিনিসটা দেখতে পাবো যে আমরা যদি নিচে একটা জেড স্কোয়ার কমন নিয়ে ফেলি তাহলে এখানে কি আসে, এই যে জেড স্কোয়ার যখন কমন নিব তখন এখানে আসবে জেড স্কোয়ার প্লাস ওয়ান বাই জেড স্কোয়ার এরকম আসে। আর এই যে পার্টটা আছে না এটাকে কিন্তু আমরা একটা পারফেক্ট স্কোয়ারে ফর্ম করতে পারবো, কিভাবে, এটাকে লিখলাম জেড স্কোয়ার প্লাস এটাকে লিখলাম ওয়ান বাই জেড হোল স্কোয়ার প্লাস টু ইন্টু এখানে দিলাম জেড ইন্টু এখানে দিলাম ওয়ান বাই জেড। তাহলে অ্যাকচুয়ালি আমরা কি করেছি আমরা এখানে একটা টু যোগ করেছি, তাহলে একটা টু বিয়োগও করা যায়, তাহলে ফাইনালি এই জিনিসটাকে লেখা যাবে জেড প্লাস ওয়ান বাই জেড হোল স্কোয়ার মাইনাস টু, তো মাইনাস টু তো আসলো। এখন এটাকে যদি আমরা ইউ ধরি তাহলে এটা ডিফারেন্সিয়েশনটা কি আসবে, ডিফারেন্সিয়েশনটা কিন্তু আসবে ওয়ান মাইনাস ওয়ান বাই জেড স্কোয়ার এই টাইপের কিছু। ওকে, তো এই টাইপের জিনিসটা এখন আমাদের উপরে দরকার, তো সেটা কিভাবে আনা যায় সেই ব্যাপারটাই আমরা এখন একটু দেখে রাখবো। ওকে, তো আমরা এখানে যেটা করব এই যে টু জেড স্কোয়ার এটাকে একটু চেঞ্জ করব, চেঞ্জ করে এটাকে লিখবো এবার জেড স্কোয়ার প্লাস ওয়ান প্লাস জেড স্কোয়ার মাইনাস ওয়ান, আদতে কিন্তু উপরে টু জেড স্কোয়ারই লেখা আছে কারণ প্লাস ওয়ান আর মাইনাস ওয়ান বাদ গেলে এটা কিন্তু জিরো হয়ে যাবে, তো এখানে কি থাকবে শুধু টু জেড স্কোয়ারই থাকবে। আর এখানে কি আছে ওয়ান প্লাস জেড টু দি পাওয়ার ফোর ডি জেড, এরপরে দুইটা ইন্টিগ্রেশনকে আমরা একটু আলাদা করে নিব, এখানে থাকবে জেড স্কোয়ার প্লাস ওয়ান ডিভাইডেড বাই ওয়ান প্লাস জেড টু দি পাওয়ার ফোর ডি জেড, এরপরে প্লাস ইন্টিগ্রেশন অফ জেড স্কোয়ার মাইনাস ওয়ান ওয়ান প্লাস জেড টু দি পাওয়ার ফোর ডি জেড। ওকে, এবার যেটা করা যায় এই পার্টটাকে আমরা বললাম যে আমাদের আই ওয়ান এবং এখানে যে ইন্টিগ্রেশনটা থাকে সেটাকে আমরা নাম দিলাম আই টু। তো প্রথমে আমরা এখানে আই ওয়ানটা ক্যালকুলেট করি, তো আই ওয়ান এর জন্য আমরা যে জায়গা থেকে শুরু করেছিলাম জেড স্কোয়ার একটা কমন নেওয়া, তো জেড স্কোয়ার একটা কমন নিয়ে ফেললাম তখন এখানে কি থাকবে জেড স্কোয়ার প্লাস ওয়ান বাই জেড স্কোয়ার, আর উপরে যদি একটা জেড স্কোয়ার কমন নেই তাহলে এই যে ওয়ান মাইনাস ওয়ান বাই জেড স্কোয়ার কিন্তু চলে আসে। ওকে, তো এখানে আমাদের কি আছে একটা জেড স্কোয়ার আছে আর এখানে আছে একটা ডি জেড,
তো নেক্সট লাইনে আমরা কি করতে পারি, এখান থেকে জেড স্কোয়ারটা কেটে দিতে পারি, তাহলে এখানে আসবে 1/z², আর এখানে থাকে z² + 1/z². আমরা কিন্তু একটু আগে দেখেছিলাম যে z² + 1/z², এটা কিন্তু চাইলে লেখা যায় কি z + 1/z² - 2 আকারে, তাহলে সেটা আমরা লিখলাম এখানে, তাহলে 1 মাইনাস এখানে অবশ্যই dz থাকবে একটা, ওকে 1 - 1/z², আর নিচেটাকে আমরা লিখলাম z + 1/z² - 2, ওকে। এবার এটাকে আমরা সাবস্টিটিউট করব, তাহলে সাবস্টিটিউটেশনের জন্য আমরা p ইউজ করি, p সমান সমান লেখা যায় z + 1/z, তাহলে dp এটা সমান সমান আসবে 1 - 1/z², আর সাথে এখানে থাকবে dz, ওকে। তো এখন যদি আমরা এখানে চেঞ্জ করি, আমাদের উপর এখানে একটা dz ছিল, এই উপরে যে পার্টটা পুরো পার্টটা হয়ে যাবে কত, dp, তাহলে এখানে থাকে dp, এটা হলো p² - এই যে 2 আছে 2 টাকে আমরা লিখতে পারি √2² এখন এই পার্টটা আমাদের একটা স্ট্যান্ডার্ড ফর্মুলাতে পড়ে গেছে। ফর্মুলাটা কি, ফর্মুলাটা ছিল এরকম যে ইন্টিগ্রেশন অফ dx ডিভাইডেড বাই x² - a², এটা সমান সমান 1/2a ln x - a ডিভাইডেড বাই x + a + c, ওকে। তো সেটা অনুসারে যখন আমরা এটাকে লিখবো আমাদের আসবে 1/2a, তাহলে 2√2 করে ln p - √2 আর p + √2 + c। এখন এটাকে আমাদের সাবস্টিটিউট করতে হবে কিভাবে, x এর মাধ্যমে, কারণ আমাদের ফাইনাল ভেরিয়েবল কিন্তু কি ছিল, x ছিল। তাহলে দেখি এদের মধ্যে কিভাবে সম্পর্ক স্থাপন করা যায়। তো প্রথমে p সমান সমান কি, z + 1/z, আর z মানে কি ছিল যদি দেখি, আমাদের এখানে z মানে কিন্তু ছিল √tan x, ওকে। তো z মানে √tan x টা আমরা এখানে বসাবো, ওকে। তো z মানে হলো √tan x, তাহলে এই দুইটা থেকে ক্যালকুলেট করলে p সমান সমান আসে √tan x + 1/√tan x, অথবা এটাকে লেখা যায় 1 + tan x / √tan x। তো p এর ভ্যালুটা আমাদের কি করতে হবে, এখানে সাবস্টিটিউট করতে হবে, তো তখন আমাদের আসবে 1/2√2 ln p মানে কত, p মানে হলো 1 + tan x ডিভাইডেড বাই √tan x - √2, আর এখানে আসবে 1 + tan x ডিভাইডেড বাই √tan x + √2। ফাইনালি এই বিশাল পার্টটা হলো আমাদের একটা অ্যান্সার, তো I1 এর ভ্যালু এটা, সাথে সাথে আমাদের কিন্তু I2 ও ছিল, ওকে। এখন আমরা I2 টা ক্যালকুলেট করব, আচ্ছা একটা জিনিস একটু লক্ষ্য করি এখানে, যে আমরা কিন্তু এখানে এই যে I1 এর জায়গায় আসলে I2 টাই ক্যালকুলেট করে ফেলেছি, কারণ এখানে z² - 1 নেওয়া হয়েছে। কাজ করি আমরা এখানে নামগুলো চেঞ্জ করে দিই, এটাকে বললাম I1 আর এটাকে বললাম I2, তাহলে I1 যেহেতু কমপ্লিট, এখন আমরা I2 টাকে ক্যালকুলেট করব, ওকে। তো I2 সমান সমান ছিল ইন্টিগ্রেশন অফ z² + 1 z⁴ + 1 dz, এতক্ষণ আশা করি আমাদের আইডিয়া হয়ে গেছে। আমরা এখন কি করবো, z² দ্বারা ভাগ করে দিব, তাহলে এখানে আসবে 1 + 1/z², আর এখানে থাকবে z² + 1/z². এখানে কিন্তু আরেকটা সমস্যা আছে, আমরা যদি এখন সাপোজ কোন একটা সংখ্যা m নেই, m সমান সমান যদি আমরা z + 1/z বসাই, ওই যে ওখানে সাবস্টিটিউশন করার জন্য আমরা এটাকে কি পারফেক্ট স্কোয়ার বানাতাম, তারপর সেটাকে z ধরতাম, এরকম যদি ধরি তাহলে dm এটা সমান সমান কি আসবে, 1 - 1/z² dz, যেটা কিন্তু আমাদের উপরে নেই। তো সে কারণে উপরে টানার জন্য আমরা কি করব, এখানে যদি একটা মাইনাস দিই, আমরা মাইনাস দিলে কিন্তু এটা প্লাস হয়ে যাবে, তখন কিন্তু আমাদের উপরে টানটা চলে আসে, অর্থাৎ আমরা এখন নিচে কি চাই, নিচে z - 1/z চাই। তো আমরা যদি দেখি যে আমাদের যে পার্টটা ছিল, এই যে এটাকে যখন আমরা স্কোয়ার কমপ্লিট করতাম, তখন আমরা কি করতাম আসলে, তখন আমরা এখানে z² নিতাম প্লাস 1/z² নিতাম, তারপর এখানে কিন্তু চাইলে আমি এরকমও দিতে পারি 1/z + 2, অর্থাৎ আগের বার আমি এখানে প্লাস রেখেছিলাম, এখন এখানে এখানে প্লাস রাখলাম। তো এরকম যদি করি তাহলে এই জিনিসটা হয়ে যাবে z + 1/z² + 2, তো এইভাবে কিন্তু এটাকে কনভার্ট করা যায়। তো সেই কনভার্সনটা যদি আমরা এখানে করি, এখানে একটা dz থাকবে অবশ্যই, তখন পুরো জিনিসটা হয়ে যাবে কি, পুরো জিনিসটা হয়ে যাবে 1 + 1/z² dz, আর নিচে আমাদের এখানে থাকলো z - 1/z² + 2, এখানে অবশ্যই কি হবে, মাইনাস হবে, এই যে a² - 2ab + b² a - 2 হোল স্কয়ার, ওকে, এরকম থাকে।
এখন সাবস্টিটিউশন আমাদের করতে হবে, একটু আগেই করলাম সাবস্টিটিউশনটা, আমরা কি ধরবো m সমান সমান জেড মাইনাস ওয়ান বাই জেড, তাহলে ডিএম সমান সমান চলে আসবে ওয়ান প্লাস ওয়ান বাই জেড স্কোয়ার ডি জেড। তাহলে ভ্যালু গুলো এখানে বসাই, বসালে কি আছে, এটার ভ্যালু কত, এটার ভ্যালু হলো ডি এম, নিচে এখানে থাকে এম স্কোয়ার প্লাস এই যে টু আছে, টু কে আমরা লিখতে পারি রুট ওভার টু হোল স্কোয়ার। তো এটাও আমাদের একটা স্ট্যান্ডার্ড ফর্মুলার ভিতর পড়ে যায়। ফর্মুলাটা কি, ফর্মুলাটা হলো এরকম, ইন্টিগ্রেশন অফ ডি এক্স এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার, এটা সমান সমান আসে ওয়ান বাই এ ট্যান ইনভার্স এক্স বাই এ প্লাস সি। ওকে, তো ফর্মুলা অনুসারে এখন এটাকে আমরা লিখতে পারবো ওয়ান বাই এ দ্যাট ইজ ওয়ান বাই রুট ওভার টু ট্যান ইনভার্স এক্স, মানে কি আছে আমাদের এখানে এম ডিভাইডেড বাই এ দ্যাট ইজ রুট ওভার টু প্লাস সি। এবার এই এম এর ভ্যালুটা আমাদের চেঞ্জ করতে হবে, কারণ আমাদের মেইন জিনিসটা কি ছিল এক্স, তো চেঞ্জটা আমরা একটু আগেই করেছি, একই রকম ভাবে করবো। আমাদের জেড মানে কি, জেড মানে হলো রুট ওভার ট্যান এক্স, তো এই দুজন থেকে কি লেখা যায়, এম সমান সমান রুট ট্যান এক্স মাইনাস ওয়ান বাই রুট ওভার ট্যান এক্স। তো এই দুইটাকে যদি আমরা হিসাব করি তাহলে এখানে আসবে রুট ওভার ট্যান এক্স, আর উপরে আসবে ট্যান এক্স মাইনাস ওয়ান। তো এই এম এর ভ্যালুটা আমরা আমরা এখন এখানে বসিয়ে দিব, এম এর ভ্যালুটা বসিয়ে দিলে এখানে আসবে কি, এখানে আসবে ওয়ান বাই রুট ওভার টু ট্যান ইনভার্স রুট ওভার এক্সটা নিচে নিয়ে আসি, তাহলে এখানে আসবে টু ট্যান এক্স, আর উপরে থাকে ট্যান এক্স মাইনাস ওয়ান প্লাস সি। তাহলে ফাইনালি এখন আমাদের আই ওয়ান আর আই টু কে যোগ করে দিতে হবে, তাহলে অ্যান্সার চলে আসবে। তাহলে আই সমান সমান কি ছিল, আই ওয়ান প্লাস আই টু। তো আই ওয়ান এর ভ্যালু আমাদের বের করা আছে, সেটা হলো এই যে এই পুরা পার্টটা, সেটাকে আমরা নিয়ে যাই, আর আই টু এর ভ্যালু হলো আমাদের এই পার্টটা, তাহলে এটাকে আমরা নিয়ে আসি এবং এই দুইটাকে আমাদের যোগ করতে হবে। তো এখানে খেয়াল করি এখানে একটা সি আর এখানে একটা সি, তো ইন্টিগ্রেশনে দুইটা কনস্ট্যান্ট দেওয়ার দরকার নেই, কারণ এই দুজন কিন্তু যোগ হয়ে আলাদা আরেকটা কনস্ট্যান্ট হয়ে যাবে। তাহলে আমরা এখানে ফাইনালি একটা কনস্ট্যান্ট দেই, আর এই যে জিনিসটা আসলো এটা হলো আমাদের অ্যান্সার। ওকে, তো এই পার্টটাকে কিন্তু আমরা চাইলে একটু সিম্পলিফাই করতে পারি, লসাগু করলে একটু সিম্পলিফাই হয়ে যাবে, ফাইনালি এই পার্টটা আমাদের অ্যান্সারের ভিতর থাকবে।